আবিদ সুলতান আপনি লিখেছেন এক বিতর্কিত অভিনেতা অভিনেত্রীর দম্পতির সন্তান হয়েছে অভিনেত্রীর কারণে অনেকে তার নবজাতক শিশু সন্তানকে নিয়েও কটুক্তি করছেন বাবা মায়ের ক্যারেক্টার খারাপ হলে সন্তানের উপর এর কোনো প্রভাব পড়বে কিনা সন্তানের উপরে প্রভাব পড়বে কিনা এর সাথে বড়ো কথা হলো বাবা মা খারাপ হলে তার কারণে সন্তানকে আপনার খারাপ বলা মন্দ বলা বা তার ব্যাপারে কোনো বাজে উক্তি করা এটা কোনো অবস্থাতে জায়েজ নয় ইসলাম এটাকে জায়েজ করেনি কোরআন করিম আল্লাহ আল্লাহ রবুল আলমী বলেছেন ও আল্লাহ তাজির উজির অখর একজন অন্যজনের পাপের বোঝা বহন করবে না অথব কেউ পাপ করলে তার পাপ তাকেই পাবে তার পাপের বোঝা অন্যজনের উপর আপনি বর্তাতে পারেন না বিধায় বাবা অন্যায় করেছে দেখে সন্তানকে কটুক্তি করা এটা জায়েজ নয় আমরা অনেকেই ইসলাম না বুঝে ইসলামের হয়ে লড়ার চেষ্টা করি অনলাইনে তো এর ফলশ্রুতিতে যেটা হয় যে নিজের ইসলাম নিয়ে টানাটানি দেখা দেয় এবং নিজে আমরা গুণাগার হয়ে যাই আপনি ইসলামের সেবার নামে যদি এমন কিছু করেন যেটা ইসলাম অনুমোদন করেনি তাহলে সেক্ষেত্রে আপনি কেমন যেন গাছের গোড়া কেটে আপনি আগায় পানে দিচ্ছেন ব্যাপারটি সেরকম হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের এই সমস্ত বিষয়গুলোতে আরও বেশি সতর্ক এবং সচেতন থাকার তফিক দান করুন মানুষের হক মানুষের অধিকার ব্যাপার আমরা আজকাল মানুষকে নিয়ে এত বেশি ব্যস্ত যে নিজেকে নিয়ে ভাববার সুযোগ বা ফুরসত আমাদের নেই অথচ আমার নিজেকে নিয়ে আমার খুব বেশি ভাবা উচিত ছিল অন্য কি করছে না করছে তার জব দিতে তো সে করবে তার জব দিতে আমাকে করতে হবে না তাহলে তার ব্যাপারে আমার মাথা ব্যথা এত বেশি কেন হবে এটা আমাদের একটা রোগে পরিণত হয়েছে আল্লাহ তারা ভূঁইয়া বাবু আপনি লিখেছেন লেজারের মাধ্যমে শরীরের কোনো দাগ দূর করা যাবে কিনা এটি কি অযুগোসল এবং নামাজের কোনো সমস্যা হবে কিনা প্রথম কথা হলো যে দাগ দূর করলে ওজো গোসলে কোনো সমস্যা নেই কারণ আপনি তো নতুন কিছু সেখানে প্রলেপ দিচ্ছেন না দূর করছেন আর দ্বিতীয় কথা হলো যে দাগটা যদি এক ধরনের ত্রুটি হয় ধরুন আপনার সৃষ্টিগতভাবে দেখা যায় যে কারোর শরীরে কোনো অংশ হয়তো কালো হয়ে আছে এই কালো অংশটা যদি দূর করা যায় কোনোভাবে বা এরকম যদি কোনো কিছু হয় যেটা সৃষ্টিগতভাবে মনে হচ্ছে যে এক ধরনের ত্রুটি রব্বুল আলমিন কোনো হেকমার প্রেক্ষিতে হয়তো সেটা দিয়েছেন কিন্তু আপাত দৃষ্টিতে আমার কাছে সেটা মনে হচ্ছে যে আমার জন্য এটা আমার শরীরের জন্য এটা ক্ষতিকর বা অসুবিধাকর বা এটাকে আমি ত্রুটি মনে করছি তাহলে সেটার চিকিৎসার অংশ হিসাবে এটা দূর করাতে কোনো অসুবিধা নেই নুরে আলম আপনি লিখেছেন আমার বাবা উপার্জন করেন অথচ আমার চাকরির সব টাকা মায়ের হাতেই দিতে হয় পরবর্তীতে আমার এবং আমার স্ত্রীর সব প্রয়োজন পূরণের জন্য মা চান তার কাছ থেকে চেয়ে নেই আমি কি এমনটি করতে বাধ্য কি এবং বাবা মা সন্তানের উপরে এমন চাপ প্রয়োগ করতে পারেন কি না জানতে চাই বাহিনুর আলম মাস আলা যদি জিজ্ঞাসা করেন আমাকে তাহলে তো আমি বলবো যে আপনার মায়ের এরকম আপনার উপরে বল প্রয়োগ করা এটা উচিত নয় এবং আপনার মা শরিয়া দৃষ্টিকোণ থেকে আপনাকে সকল সম্পদ সকল উপার্জন করে তার কাছেই জমা দিতে বাধ্য করবেন এ ইসলাম তাকে দেয়নি কিন্তু মনে রাখবেন যে অনেক সময় এই জাতীয় পরিস্থিতিতে এসে মাকে খুশি করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয় আপনি সেই কৌশল অবলম্বন করবেন আপনি মিথ্যার কোনো আশ্রয় নেবেন না সরাসরি কোনো মিথ্যা বলবেন না কিন্তু আপনি চেষ্টা করে মাকে খুশি করার জন্য যে মা এই যে আমার কাছে এই টাকাগুলো আছে এগুলো আপনাকে দিলাম সরাসরি মিথ্যা যেন না হয় সেটা মাথায় রাখবেন মা যদি দেখেন যে আপনার টাকা তুসরুফ করেন ভাই বোনদেরকে দিয়ে দেন যাচ্ছে তা করেন তাহলে সেক্ষেত্রে আপনি বিনয়ের সাথে হয় মাকে বোঝাবেন আর নাহলে কৌশলে এড়াবেন আর হলে সাঁপো মরে লাঠিও না যেন না ভাঙে অর্থাৎ মাও যেন কষ্ট না পান আবার এদিকে আপনার সকল টাকা তার কাছে দেওয়ার পর আপনি একেবারে রিক্তস্ত হয়ে যাবেন এবং তিনি যাচ্ছে তা করে বেড়াবেন সে টাকার এমনটা যেন করতে না পারেন সেই বিষয়টি আপনি মাথায় রেখে একটু কৌশলী হবে। এটি আপনাকে করতে হবে বাকি মৌলিকভাবে আপনার মা এটি আপনাকে করতে পারেন না সরিয়া দৃষ্টিকোণ থেকে আমি সেটা অবশ্যই বলবো তবে আপনার চেষ্টা করা উচিত সমন্বয় করার এবং বোঝানোর এক্ষেত্রে চালাকি করলে সেটা দূষণীয় হবে না কিন্তু চালাকি করতে গিয়ে সরাসরি প্রতারণা পা সরাসরি মিথ্যা কথা আপনার কাছে টাকা আছে আপনি বলেন না মা আমার কাছে নাই তো এটা তো জায়জ হবে না আপনাকে কৌশলী হয়ে সমস্যার সমাধান করতে হবে